এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের সামনে রাখলাম। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজ কৃষ্ণনগরে যোগ দিলেন বিজেপিতে যোগ কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ দলীয় পতাকা হাতে তুলে নেন এই রাজ পরিবারের এই সদস্য। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব। বেলা 9টা থেকে, তাই তো 9টা না 10টা কাউন্সিল।